আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, আমাদের ভিডিওটিকে বেছে নেওয়ার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। দেশের রপ্তানি আয় বছরে 23.24% বৃদ্ধি পেয়ে 2022 সালের মে মাসে 3.83 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো অর্থাৎ ইপিবি প্রকাশের তথ্য থেকে এই কথা জানা যায়। গত বছর একই সময়ে বাংলাদেশের রপ্তানি আয় থেকে 3.11 বিলিয়ন মার্কিন ডলার অর্জন করে। দেশের রপ্তানিকারকদের রপ্তানি আয় চলতি 2021-22 অর্থবছরে জুলাই থেকে মে সময়ের মধ্যে 34.09% বার্ষিক বৃদ্ধি পেয়ে 47.17 বিলিয়নে পৌঁছেছে। এপ্রিল মাসে রপ্তানিকারকদের আয় বার্ষিক 51% বৃদ্ধির সাথে 4 বিলিয়ন ডলারে পৌঁছেছে। আর চলতি অর্থবছরে 10 মাসে 43.34 বিলিয়ন ডলার হয়েছে। এই অর্থবছর জুলাই থেকে মে মাসের মধ্যে তৈরি পোশাক রপ্তানি 34.87% বেড়ে 38.52 বিলিয়ন হয়েছে, যার মধ্যে 20.98 বিলিয়ন ডলার এসেছে নিটওয়ার রপ্তানি থেকে, যা বছরে 36.61% বেড়েছে, এবং 17.54 বিলিয়ন ডলার এসেছে বোনা পোশাক রপ্তানি থেকে, যা বৃদ্ধি পেয়েছে 32.85%। ইপিবির তথ্য অনুযায়ী চলতি রপ্তানি পণ্য হোম টেক্সটাইল 41.3% বৃদ্ধি পেয়ে 1.46 বিলিয়ন হয়েছে। অন্যান্য উল্লেখযোগ্য খাতগুলোর মধ্যে একই সময়ে কৃষিপণ্য 21.51% বৃদ্ধি পেয়ে 1.10 বিলিয়ন ডলার হয়েছে। চামড়া ও চামড়াজাত পণ্য 31.85% বৃদ্ধি পেয়ে 1,115.58 মিলিয়নে উন্নীত হয়েছে, যা গত অর্থবছরে একই সময়ে 846.08 মিলিয়ন ডলার ছিল। বন্ধুরা, কম সময়ে বড় খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন দ্য রিমার্কেবল মিডিয়াকে।